আজ আমরা ভারতের মানচিত্রে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি তাপবিদ্যুৎ কেন্দ্র ম্যাপ পয়েন্টিং করব। তাহলে যে পরীক্ষায় যে যেমন কোশ্চেন পড়ে আগে দেখে নাও, পূর্ব ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র যদি তোমরা পড়ে তখন পশ্চিমবঙ্গের আমি অনেকগুলো নাম লিখেছি, ফারাক্কা, কোলাঘাট, দুর্গাপুর, ব্যান্ডেল। তাহলে তোমাকে দেখাতে হবে এই যে ব্যান্ডেল দেওয়া আছে, দুর্গাপুর দেওয়া আছে, কোলাঘাট, ফারাক্কাটা ভুল আছে, ফারাক্কাটা এই জায়গাটায় হবে, ফারাক্কাটা ঠিক আছে। আর তারপরে যে ঝাড়খণ্ডের বোকারো আর পাত্রাতু, তাহলে ঝাড়খণ্ডে হচ্ছে বোকারো আর পাত্রাতু করে দেওয়া আছে। তাহলে তোমরা এই পূর্ব ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র পড়ে তাহলে তোমরা পশ্চিমবঙ্গের অথবা ঝাড়খণ্ডের একটি ম্যাপ পয়েন্টিং করলেই হবে। তোমরা পশ্চিমবঙ্গেই করবে যেহেতু আমাদের রাজ্য, তাহলে পশ্চিমবঙ্গের পূর্ব ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম যদি বলা হয়, যদি বলা হয় ফারাক্কা, তাহলে ফারাক্কা এই যে দেখতে পেয়েছো এই অংশটা, এই অংশটা সোজা এখানটাতে তুমি, আমি চৌকো করে দেখাচ্ছি, তাহলে এইটা এই চৌকো হিসাবে এটা তুমি তীর চিহ্ন দিয়ে হচ্ছে ফারাক্কা, ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা কোথায় অবস্থিত, পশ্চিমবঙ্গে। এছাড়া দেখো দুর্গাপুর অথবা ব্যান্ডেল বা কোলাঘাট যে কোনো একটা দেখালেই হবে। সবচেয়ে কোলাঘাটটা সুবিধা, কোলাঘাটটা এই যে এই যে অংশটা উঁচুটা দেখতে পাচ্ছ এর ঠিক ওপরটা তুমি কোলাঘাট করে দেবে, বক্স করে দিতে, এটা হচ্ছে তোমার কোলাঘাট, এই অংশটা হচ্ছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। এবার তুমি দেখাবে কি, তাহলে আমি কোলাঘাটে গেলাম, ফারাক্কাতে গেলাম, আর দেখাবে দুর্গাপুর আছে, ব্যান্ডেল আছে। দুর্গাপুর আগে দেখানো হয়েছিল, দুর্গাপুর, তাহলে এই যে সোজাসুজি অংশটা আছে এই অংশটা দেখাবে দুর্গাপুর, এটা হচ্ছে তোমার দুর্গাপুর, ওপর দিকটা দেখো না দুর্গাপুর, দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র। এবার 4 নম্বর হচ্ছে ব্যান্ডেল, ব্যান্ডেলের অবস্থানটা দেখো, ব্যান্ডেল এই অংশটা হচ্ছে ব্যান্ডেল, তাহলে খাঁজের যে অংশটা আছে নিচেটা কোলাঘাটে ঠিক একটু উপর দিকে উঠে যাবে এই অংশটা খাঁজ থেকে, এখান থেকে এটা হচ্ছে ব্যান্ডেল, তাহলে পশ্চিমবঙ্গের 4টি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম। তাহলে তোমরা কোলাঘাটটা সবচেয়ে সুবিধা, কোলাঘাটটা এইটার ওপর অংশ করবে, আর ফারাক্কাটা অঙ্কন করার সুবিধা এই অংশটার বিশেষ এটা করে দেবে, এই দুটো অঙ্কন করা সবচেয়ে সুবিধা। এছাড়াও ব্যান্ডেল করতে পারো এবং দুর্গাপুর করতে পারো। এবার দেখো দিয়ে আছে ঝাড়খণ্ডের দুটো, বোকারো আর পাত্রাতু, তাহলে বোকারো আর পাত্রাতু দেখে যে দুর্গাপুরের ঠিক একটু দূরবর্তী স্থানে, ওপরটা হচ্ছে বোকারো আর নিচেটা হচ্ছে পাত্রাতু। তাহলে দুর্গাপুর যে অংশটা করেছি একটুখানি দূরে গিয়ে ওপর দিকে করে দেবে একটুখানি একটা, হ্যাঁ, আর একটু নিচেটা তুমি করে দিচ্ছ, তাহলে এইটা হচ্ছে পোকারো আর এটা হচ্ছে পাত্তা, দুটোই হচ্ছে তোমার বোকারো আর পাত্রাতু হচ্ছে দুটোই হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত দুটো তাপবিদ্যুৎ কেন্দ্র, তাহলে পূর্ব ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র হয়ে গেল। এবার বিয়ে বিয়ে আছে দেখো পশ্চিম ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র, পশ্চিম ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র দেখো দিয়ে আছে গুজরাটের, পশ্চিম ভারতের গুজরাটের আমেদাবাদ আর গান্ধীনগর, দুটো ম্যাপে দেখে নি। আমেদাবাদ হচ্ছে এই যে অংশটা দেখতে হচ্ছে এর ওপরটা, তার উপরে গান্ধীনগর, তাহলে ম্যাপে যাবে তোমরা এইখানটা ধরলে, তাহলে এর ওপরটায় তুমি করে দিচ্ছ তোমার আমেদাবাদ, আমেদাবাদের ঠিক ওপরটা করে দিচ্ছ তুমি গান্ধীনগর, তাহলে এইটা হয়ে গেল আমেদাবাদ আর এর এইটা হয়ে গেল গান্ধীনগর। তাহলে পশ্চিম ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র গুজরাটের আমি করলাম আমেদাবাদ আর গান্ধীনগর। এছাড়াও পশ্চিম ভারতে দেখো আছে মহারাষ্ট্রের টম্বে আর নাসিক, ম্যাপে আগে দেখে নাও, মহারাষ্ট্রে এই যে অংশ বিশেষ এর ঠিক সোজা অংশে টম্বে, টম্বের ওপরেই হচ্ছে নাসিক, তাহলে ম্যাপেতে তোমরা কি করবে আগে খুঁজতে হবে, ম্যাপে এই যে বাঁক দেখতে পাইছো ঠিক আছে, তাহলে মহারাষ্ট্রে এই যে এই অংশ দেখতে পাইছো, এই যে অংশ দেখতে যে খাঁজ ঠিক আছে, তাহলে এই যে খাঁজের অংশ বিশেষ মহারাষ্ট্রে তোমাকে দেখতে হবে এবার করতে হবে। এবার কি করে করবে, এই যে অংশটা আছে তোমার এই 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 অংশটা করছো তুমি টম্বে
আর এর ঠিক ওপরটা করে দিচ্ছ তুমি। নাসিক, তাহলে পশ্চিম ভারতে যদি বলা হয় গান্ধীনগর, আহমেদাবাদ বা মহারাষ্ট্রের টম্বে ও নাসিক যে কোনো একটা দেখালেই হয়ে যাবে। এবার আসো দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে তামিলনাড়ু রাজ্যে দূরে দেখো তুতিকোরিন আর নিয়েভেলি বা নেভেলি, দুটোর মধ্যে একটা দেখালেই হবে। ম্যাপে আগে দেখে নাও, ম্যাপে এই যে খাঁজ অংশটার ঠিক ওপরটাতে হচ্ছে তুতিকোরিন, আর এই অংশটা ঠিক কোণে করে উপরে উঠতে হবে, দেখে হচ্ছে নেভেলি বা নিয়েভেলি। তাহলে এবার ম্যাপেতে কী করে করবে, তাহলে তামিলনাড়ু রাজ্যের তুতিকোরিন এই যে অংশটা আছে এর ঠিক ওপরটা বললাম, এই অংশটা তুমি করে দিচ্ছ, এই যে অংশটা হয়ে গেল তোমার তুতিকোরিন, তুতিকোরিন, আর এই অংশটার কি বললাম ওপর দিকটা উঠতে হবে, এই অংশটাতে নি ভেলি বা নিয়ে ভেলি। তাহলে তামিলনাড়ু দক্ষিণ ভারতের যদি তাপবিদ্যুৎ কেন্দ্র বলে তুতিকোরিন অথবা নিভেলির মধ্যে যে কোনো একটা দেখালেই হবে, তাহলে দক্ষিণ ভারত হয়ে গেল। এবার আসা যাক উত্তর ভারতে। উত্তর ভারতে দেখো হরিয়ানার পানিপথ আর ফরিদাবাদ, আর পাঞ্জাবের হচ্ছে ভাতিন্দা। ম্যাপে দেখো আগে, তাহলে হরিয়ানা, হরিয়ানা দেখতে হচ্ছে দিল্লির ঠিক অংশ, নিচেটা দেখো ফরিদাবাদ আর উপরের অংশটা হচ্ছে তোমার পানিপথ, আর পানিপথের ঠিক ওপরে এই অংশটা তোমার চিহ্নিতকরণ করতে হবে, এই অংশটা ধরতে হবে, ধরে ঠিক এই অংশটাতে বা তোমাকে দেখতে হবে এই অংশটাকে সোজা নিচের দিকে নেমে যাবে, সেটা হবে ভাতিন্দা। তাহলে আমি এই ভাতিন্দাটা প্রথমে পাঞ্জাবে যদি ভাতিন্দা করি, তাহলে ভাতিন্দা কি হবে এই অংশটা ধরবে, এর ঠিক একটু নিচের দিকে নেমে যাবে এই অংশটাতে, এটা আমি পেয়ে গেলাম কি ভাতিন্দা। ভাতিন্দা কোথায়, কোন রাজ্যে অবস্থিত, ভাতিন্দা হচ্ছে তোমার পাঞ্জাবের ভাতিন্দা, উত্তর ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র। আর পাঞ্জাবটা হলো পাঞ্জাবের পরে হরিয়ানা, হরিয়ানা আছে পানিপথ আর ফরিদাবাদ, পানিপথ আর ফরিদাবাদ এই সোজাসুজি অবস্থিত মিডিলটা, আর এই অ্যাঙ্গেল থেকে উপর দিক থেকে নামলে সোজাসুজি যেটা হবে সেটা দিল্লি। তাহলে দিল্লির ঠিক নিচেটা, দিল্লির ঠিক নিচে আর একটু উপর দিকে দিল্লির, হ্যাঁ এই সোজাসুজি যদি করা হয় মাঝখানটাতে অবস্থিত এই এই গোল বিন্দু যেটা করলাম, এটা হচ্ছে দিল্লি, ভারতের রাজধানী, ঠিক আছে, দিল্লির ঠিক নিচেটা আর ঠিক ওপরেরটা। তাহলে নিচেটা দেখো দিল্লি আছে, দিল্লির ঠিক নিচে হচ্ছে ফরিদাবাদ আর ঠিক একটু ওপরে হচ্ছে পানিপথ। তাহলে তোমরা দিল্লির এই যে অংশটা এখানে ধরবে সোজাসুজি আসবে, কি করে মিডিল পয়েন্ট করবে, আবার উপর দিক থেকে নেবে নিয়ে আসবে, এই জায়গা থেকে, এই জায়গা থেকে উপর দিক থেকে এখানে মন তো মিডিলে আসবে এই জায়গা থেকে সোজা করে, তাহলে এর নিচেটা আর উপর দিকটা করে দিলাম, নিচের নাম কি ফরিদাবাদ, তাহলে এই এইটা দেখাবে তোমার ফরিদাবাদ, আর দিল্লির ঠিক ওপরে হচ্ছে পানিপথ। তাহলে ভারতের ম্যাপে যদি বলা হয় তাপবিদ্যুৎ যে কেন্দ্রগুলো, পূর্ব ভারতের যদি একটি পরে, পূর্ব ভারতের করলে তোমরা সবচেয়ে সুবিধা হবে ফারাক্কা আর কোলাঘাট অঙ্কন করা সবচেয়ে সুবিধা। দক্ষিণ ভারতে যদি বলা হয় তুতিকোরিন এই অংশের পরিপ্রেক্ষিতে, আর নেভেলি বা নিয়েভেলি এইটা থেকে ওপর দিকে উঠে যাবে, আর আহমেদাবাদ পশ্চিম ভারতে করলে সবচেয়ে সুবিধা আহমেদাবাদ, এর ঠিক ওপরটা আহমেদাবাদ, আর যদি উত্তর ভারতে বলে এই সোজাসুজি আসে মাঝখানটা ওপর দিক থেকে নামলে মাঝখানটা হচ্ছে দিল্লি, দিল্লির পাশেই নিচের দিকটা করে দেবে ফরিদাবাদ আর ওপরে হচ্ছে পানিপথ।